ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাহারা, যিনি অভিনয় করেছিলেন মোট 50টি সিনেমায়। তার প্রথম ছবি রুকে দাঁড়াও, এর মধ্য দিয়েই তিনি প্রথম রূপালী জগতে পা রাখেন। রুকে দাঁড়াও ছবিটি পরিচালনা করেছিলেন শাহাদাত হোসেন লিটন। এই ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। এরপর থেকে বেশি ছবিতেই তার নায়িকা হয়েছিলেন সাহারা। তবে এত জনপ্রিয়তা পাওয়া নায়িকা হারিয়ে গেলেন কেন? তাহলে কি আর কখনও চলচ্চিত্রে ফিরবেন না সাহারা? এসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে কথা হয় তার। সাহারা জানান, 2015 সালের 8 মে মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন তিনি। একই বছর পোশাকের ব্যবসায় নিজেকে যুক্ত করেন সাহারা। এরপর থেকে ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। সাহারা আরও বলেন, আসলে স্বামী, সংসার, ব্যবসা ইত্যাদি পরিচালনা করতে করতে হাঁপিয়ে যাই, এর বাইরে সময়ই পাওয়া যায় না। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না, তাই দূরে রয়েছি। ভবিষ্যতে চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই আমার। সাহারার ক্যারিয়ারে বদিউল আলম কুকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এটি 2008 সালে মুক্তি পায়। প্রসঙ্গত, সাহারাকে সর্বশেষ 2014 সালে রাজু চৌধুরীর পরিচালনায় তোকে ভালোবাসতেই হবে শিরোনামের চলচ্চিত্রে দেখা গেছে। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এই নায়িকাকে।